কয়েকটা সিট জেতার পরে যেটা গুজরাটে করেছিল, যেটা মুজাফফরনগরে করেছিল, সেটা এখন সারা বাংলায় করার চেষ্টা করছে। ধর্মীয় মেরুকরণ করে তৃণমূল কংগ্রেস এবং তার সমর্থকদের উপরে অত্যাচার করার চেষ্টা করছে। সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেসের মিটিং হচ্ছিল একটা ঘরে, প্রযোজনা দিয়ে জোর করে একটা মিছিল করে নিয়ে এসে সেইখানে ভাঙচুর হল। আমি পুলিশকে বলবো কোথাকার মানুষ কোথায় এসে গণ্ডগোল করেছে। তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের গ্রাম ঘেরে ওদের গ্রামে গিয়ে অত্যাচার করেছে, না ওদের মানুষগুলো এসে তৃণমূল কংগ্রেসের গ্রামে অত্যাচার করেছে? যদিও আমি বলছি প্রত্যেকটা মৃত্যুই অত্যন্ত দুঃখের, তাদের পরিবারের প্রতি সহানুভূতি আমাদের আছে। যারা মৃত্যু মারা গেছেন নিজেরাও মানুষ, তাদের প্ররোচনা দিচ্ছে কারা? তাদের প্ররোচনা দিচ্ছে বিজেপি, এবং তারা এইখানে প্ররোচনা দিয়ে ল অ্যান্ড অর্ডার খারাপটার চেষ্টা করে দিল্লিতে রিপোর্ট পাঠানোর চেষ্টা করছে যে এখানে ল অ্যান্ড অর্ডার খারাপ। কিন্তু বাংলার মানুষকে এইভাবে অপমান আমরা সহ্য করব না। নিজেরাই দাঙ্গা বাঁধাবে, নিজেরাই এসে তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে তৃণমূল কংগ্রেসের উপর গুলি চালাবে, আর যখন গণ্ডগোল হবে, কিছু মানুষ মারা গেছে অত্যন্ত দুঃখের, আবার নিজেরাই এসে ল অ্যান্ড অর্ডার জয়হাই দেবে। যদি ল অ্যান্ড অর্ডার খারাপ করে, সেইটা বিজেপি এসে প্রত্যেকটা জায়গায় মানুষকে উস্কানি দিয়ে ল অ্যান্ড অর্ডার খারাপ করছে। তাই পশ্চিমবঙ্গে যদি কোনো দলকে ব্যান্ড করতে হয়, তাহলে বিজেপিকে ব্যান্ড করা উচিত। আর কিছু কোথায়? একজন রাজনৈতিক নেতা এমপি, একটা দলের সভাপতি, তার নিজের জ্ঞানবুদ্ধিহীনের জন্যে এই ঘটনা বারবার হচ্ছে। যখন একটা জায়গায় একটা মৃত্যু হয়েছে, সরকারের তরফ থেকে বলা হয়েছে যে মিছিল করবেন না, এবং উইদাউট পারমিশন যদি মিছিল করে থাকে, সেই দায়িত্বটা কার? সেই দায়িত্বটা যে মিছিলে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের দায়িত্ব। তারা এখানে চাইছেন গণ্ডগোল করার জন্যে, এবং পুলিশের ওপর দোষ দিয়ে, পুলিশের ওপর অত্যাচার করে, পুলিশের ফ্যান ভাঙিয়ে দিয়ে এখানে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছেন। বাংলায় এটা অত্যন্ত দুঃসময় যে এইরকম শক্তি বাংলায় শান্তি বিঘ্নিত করে অরাজকতা করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে প্রশাসনের তরফ থেকেও কঠোর হাতে দাঁড়াতে হবে, আমরাও সংগঠনের তরফ থেকে এবং বাংলার মানুষ সাধারণ মানুষ হিসেবে আমাদেরও কঠোর হাতে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। বললাম তো একই কথা, যে তারা অরাজকতা করার চেষ্টা করছে, তারা প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে, তারা সংখ্যালঘু এলাকায় গিয়ে জয় শ্রীরাম করে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে। এটা অন্যায় হচ্ছে, এটা উস্কানি হচ্ছে, এটা পাপ হচ্ছে, এটা এটা কোনো দায়িত্বমান রাজনৈতিক দল যারা দিল্লি চালাচ্ছে তাদের এটা কাজ হতে পারে না, যে কাজটা আজকে বিজেপি করে এখানে আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করছে, বাংলার মানুষকে বিপদে ফেলার চেষ্টা করছে, এটা কোনোদিন কেউ সমর্থন করতে পারে। আপনি একটা কথা বললেন বিজেপিকে ব্যান্ড করার জন্য, কংগ্রেস খালির জন্য কি ব্যান্ড করতে হবে না অন্য কারণে? বিজেপিকে চারিদিকে যে অরাজকতা করছে, আজকে বিজেপির মধ্যে প্রজ্ঞা সাধ্বী প্রজ্ঞার মতন যারা রয়েছেন, যারা মালওয়াতে ব্লুমবাস্টের সাথে জড়িত, তার মানে তারা টেরোরিস্ট, টেরোরিস্ট অর্গানাইজেশন যারা মেম্বার হন, টেরোরিস্ট অর্গানাইজেশন তো টেরোরিস্ট হয় না, মেম্বার হলে তবে সেটা টেরোরিস্ট, তো প্রমাণ হচ্ছে তো কোন অর্গানাইজেশন টেরোরিস্ট অর্গানাইজেশন। কারা গুজরাটের রায়ট করেছে, কারা মুজাফফরনগরের রায়ট করেছে, কারা বাংলায় আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করছে, কারা আজকে চারিদিকে লাঠি নিয়ে প্ররোচনা করার চেষ্টা করছে, এই অরাজকতা বাংলার শান্তিগামী মানুষ, সৃষ্টি সংস্কৃতি প্রেমী মানুষ, বাংলার সেই মানুষ, তারা এটাকে সহ্য করবেন না।
খুঁজে পেয়েছেন? এটা আমি কি করে বলবো, আমি তো রাজনৈতিক নেই। আমরা করেছি স্ট্র্যাটেজি, সেটা প্রেসকে বললে স্ট্র্যাটেজি। এগুলো